তুমি পাঞ্জাবি ধরে টানতেছো কেন? যেদিন বিকেলবেলা অনেক লোকজন আসছে বেড়াতে, দেখতেই পাচ্ছেন সবাই নৌকা নিয়ে ঘুরে ব্যস্ত। আবার অনেকে আছে ওই পাশে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, এরা মজা করতেছে আর ওনারা দেখে এনজয় করতেছে। কি 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 তুমি পাঞ্জাবি ধরে টানতেছো কেন? নৌকায় উঠে কি করবা? সাঁতার জানো না, ঠিক আছে, তোমাদের নৌকায় উঠে নিয়ে তারপরে বিপদে পড়বো নাকি আমি? হ্যাঁ বলো বলো, কিছু বলো, তুমি বলবো না? কোথায় যাবো বলো? আজকে ঈদের দিন আমরা বেড়াতে আসছি, অনেক লোক আসছে বেড়াইতে। আমরা আসছি আজকে কোথায়? নদীর পাড়ে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ আসছে, ওই যে দেখা যাচ্ছে ব্রিজের উপরে অনেক মানুষ, তারপরে এই যে এখানে নৌকায় ঘুরতে আসছে অনেক মানুষ। আবরান তুমি কি করবো বাবা? কোথায়? আচ্ছা তোমার সানগ্লাসটা আমার কাছে দাও, আমি রাখি, যাওয়ার সময় পড়ো ধরবে। এগুলো চলো কোথাও বসে খাই। কোথাও বসি? তোমার লিপস্টিক তো নষ্ট হয়ে গেছে মা। আচ্ছা যাও ওদিকে যাও, দেখি আমি আচ্ছা ওদিকে যাই, সাইডে কোথাও বসি, চলো। তোমরা আগে যাও, আমি তোমাদের ভিডিও করতেছি, যাও। তো ভিউয়ার্স এখন আমরা নৌকায় চলে আসছি, এই তো আমাদের মাঝি ভাই নৌকা ছাড়ছে। তো এখানে আছি আমি, আবরার, আশা, এই যে আমরা নৌকায় ঘুরতেছি। আবরান এই যে আমাদেরকে তাকাও, কি মজা লাগে? মজা লাগে? ভয় করতেছে? এনজয় করতেছো? আমি কি বলি বাবা? হ্যাঁ খুলি আমাকে, হ্যাঁ খুলো আমাকে, খুলি বাবা। সানগ্লাসটা আসা নিচে পড়ে যেতে পারে। হ্যাঁ করবে না? তো আমরা অনেক এনজয় করতেছি, আমরা এখন নৌকায় বেড়াচ্ছি। সুরভি আর আবরানের আবদার ছিল নৌকায় ঘোরা, এই জন্য আমরা নৌকায় ঘুরতেছি।
এই যে দেখা যাচ্ছে অনেক লোক নৌকায় ঘুরতেছে। এই যে চিপস খুলে ফেলছো? হ্যাঁ চিপস খাও, মজা অনেক না? আচ্ছা আমার একটু নাও দিন। কি মজা, আমরা নৌকায় ঘুরতেছি, আপনার চুল তো একদম দাঁড়ায় গেছে। হ্যাঁ আমরা অনেক মজা হইতেছে না বাবা? মজা মজা, আমরা ঘুরতেছি, আমরা নৌকায় ঘুরতেছি। পাগলা ড্যান্সাররা তারা ড্যান্স করতেছে নৌকার মধ্যে দিতে নর্মক্স নিয়ে। আর ওই যে ব্রিজে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন ব্রিজে অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা এনজয় করতেছে ঈদের দিনের এই সুন্দর বিকেলটাকে। এটা হয়তো সামার মাঝি, আর এটা হয়তো সর্দিনাল মাঝি। একটু নৌকা চালানোর প্র্যাকটিস করতেছি, দেখতেই পাচ্ছেন। আসলে যতটা সহজ ভাবছি ততটা সহজ না, কারণ নৌকার ব্যালেন্স প্লাস এটাকে সোজা রাখা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। ছোটবেলায় একবার বুঝছেন নৌকা চালাইতে গেছি, সোজা নেই, সোজা যায় না, খালি ঘুরে। কি মজা না রবি, ভাই কিনে আর জানা। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমরা। তুমি কি খাবা? কি এটা, এটা কি? সেভেন আপ, সেভেন আপ খাবা তুমি? হ্যাঁ তোমাকে খুলে দিবে কে? আমি ছাড়া তোমাকে খুলে দিবে কে? আমি আমি কেন তোমারে খুলে দিব? দেখছো বাবা, এই যে বলো হাই। হাই, চিপস খাবা? পিকনিক করলা। তোমার বাচ্চারা খুব মজা পাচ্ছে নৌকাতে ঘুরে। তো ঈদের দিন আজ, তো আমার ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি। তো আমাদের বাসার থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত আমি যে জায়গাটায় বেড়াতে আসছি। তো পাশেই দেখা যাচ্ছে সুন্দর একটা ব্রিজ। তো এই ব্রিজকে কেন্দ্র করেই অনেক লোকজন এদিকে বেড়াতে আসে, আর আমরাও বেড়াতে আসলাম। আর এখানে এসে আমার ছেলে বায়না ধরেছে, সে নৌকায় উঠবে, সেই জন্যই মূলত নৌকায় উঠা। আসলে বাচ্চাদের নিয়ে নৌকায় উঠা একটু রিস্কি, সেজন্য আমি চাচ্ছিলাম না যে নৌকায় উঠি। তো ওদের আড্ডার মেটাতেই মূলত নৌকাতে উঠা, আর অনেক এনজয় করতেছি, ওরাও খুব এনজয় করতেছে নৌকাতে ঘুরে। আর পরিবেশটা অনেক সুন্দর, বিকেলে রোদ ঝলমলে পরিবেশ। সাধারণত প্রতিবারই বৃষ্টি হয়ে থাকে, তো এবার ওই রকম বৃষ্টি নাই, তো অনেক সুন্দর একটা ওয়েদার। আর কি বলবো, পরিবেশটা খুব মানে লাউডি, লাউডি হওয়ার কারণ হচ্ছে যে ডিজে সাউন্ড বক্স বাজতেছে। তো আপনাদের আজকের এই বিকেলের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের দেখিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।